আমার প্রাণ প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা কেমন আছো? নিশ্চয়ই সুস্থ আছো, ভালো আছো। তোমাদের ফ্যামিলির মেম্বাররা আশা করি সবাই সুস্থ আছে, ভালো আছে। তা আমরা কি করব বলো তো? ঈশ্বরকে স্মরণ করব এবং ধৈর্য ধারণ করব। কেন? মহামারী থেকে আমাদেরকে পরিত্রাণের জন্য। ঠিক আছে, তাহলে টেনশন করবে না, মনোযোগ সহকারে লেখাপড়া করতে হবে। তোমরা পাঠ পরিকল্পনাটা লেসন প্ল্যানটা নিয়ে হাতে হাতে নিয়ে বসে পড়ো। তোমাদের সামনে কি পরীক্ষা হবে জানো তো? দ্বিতীয় সময় পরীক্ষা, লেসন প্ল্যানের প্রথম এই সঠিক উত্তরগুলো আজকে আমি করাবো, তোমরা খেয়াল করবে। এক নম্বর হচ্ছে যে ঈশ্বর আমাদের বকাতে না ভালোবাসে? বলো তো, ভালোবাসে। ঈশ্বর আমাদেরকে দেখতে চান প্রকৃত সুখী হিসাবে। ঈশ্বর আমাদের আজ্ঞা দিয়েছেন 10টি। পিতা মাতাকে সম্মান করতে হয়, চুরি করা মন্দ। ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন, ঈশ্বর জানেন আমরা দুর্বল মানুষ। সবসময় আমরা ঈশ্বরের ইচ্ছা অনুসারে চলতে পারি না। মা বাবা আমাদের কি করেন বলো তো? ভালোবাসে। পাপ দুই প্রকার, যীশুখ্রিস্ট মানুষকে মুক্ত করলেন, ঈশ্বর আমাদের মুক্তিদাতা। যিশুর জন্মদিনকে আমরা কি বলি বলো তো দেখি? বা পারবে বড়দিন বলি। যিশুর জন্মের সময় কিছু কিছু বিশেষ ঘটনা ঘটেছিল। ঈশ্বর মানুষের মুক্তির জন্য একজন মুক্তিদাতাকে পাঠাবেন। প্রভু যিশুর স্বর্গারোহণের পর প্রেরিত শিষ্যগণ ভয়ে ছিলেন। আকাশ থেকে প্রচণ্ড একটি শব্দ শোনা গেল, শিষ্যদের মাথার উপর দেখা গেল ছোট ছোট আগুনের শিখা। দীক্ষা স্নানের সময় আমাদের উপর পবিত্র আত্মা নেমে আসেন। পবিত্র বাইবেল থেকে আমরা পবিত্র আত্মার 7টি দানের কথা জানি। এবার আমি শূন্যস্থান পূরণগুলো করাবো, তোমরা দ্বিতীয় ধাপে দেখো। ঈশ্বরের 10 আজ্ঞা, আজ্ঞার নিচে আন্ডারলাইন করে পালন করে, তাহলে আজ্ঞার নিচে আন্ডারলাইন হবে সুখী জীবনযাপনের নিচে আন্ডারলাইন হবে করতে পারবে। পিতামাতাকে সম্মানের নিচে আন্ডারলাইন হবে করতে হবে। আমরা ঈশ্বরের আরাধনার নিচে আন্ডারলাইন হবে করি। তারপরে পরের পৃষ্ঠে চলে যাও, 5 নম্বরে, পাপের ফল অশান্তি, অশান্তির নিচে আন্ডারলাইন হবে। আমরা দুর্বলের নিচে আন্ডারলাইন হবে মানুষ, ঈশ্বরের নিচে আন্ডারলাইন হবে আমাদের সৃষ্টি করেছে। পাপ দুই প্রকার, আদম হবার প্রথম পাপ অবাধ্যতা, তার নিচে আন্ডারলাইন হবে পাপ গ্রহণ করে, মৌলিক পাপের নিচে আন্ডারলাইন হবে। যিশুর জন্মদিনকে বড়দিন বলে, বড়দিনের নিচে আন্ডারলাইন হবে। মুক্তিদাতা যিশু, যিশুর নিচে আন্ডারলাইন হবে। মারিয়ার স্বামীর নাম জোসেফ, জোসেফের নিচে আন্ডারলাইন হবে। যিশুর জন্ম হয় বেথলেহেম শহর, বেথলেহেমের নিচে আন্ডারলাইন হবে। মারিয়া বললেন আমি ঈশ্বরের দাসী, দাসের নিচে আন্ডারলাইন হবে। পবিত্র আত্মার 7টি দান, 7টির নিচে আন্ডারলাইন হবে। পবিত্র আত্মার দানের ফল 12টি, 12টির নিচে আন্ডারলাইন হবে। ধর্মানুরাগ হলো পবিত্র আত্মার দান, ধর্মানুরাগের নিচে আন্ডারলাইন হবে। বিনয় এবং নম্রতার সাথে আমরা আচরণ করাকে, বিনয় এবং নম্রতার সাথে আচরণ করাকে কোমলতা বলে, কোমলতার নিচে আন্ডারলাইন হবে। ঈশ্বরকে গভীরভাবে ভালোবাসাই হলো ধর্মানুরাগ, ধর্মানুরাগ নিচে আন্ডারলাইন হবে। তাহলে আমি 20টি সঠিক উত্তর করেছি, 20টি শূন্যস্থান পূরণ করেছি। শূন্যস্থান পূরণগুলো পুরো লাইন লেখার চেষ্টা করবে, এটা ভালো চেষ্টা করলে। আর এই লেসন প্ল্যানটা ফলো করলে হবে তোমাদের দ্বিতীয় সময়কের জন্য। লেসন প্ল্যানটা ফলো করলে তোমরা দ্বিতীয় সময়কে প্রস্তুত হয়ে যাবে। তো তোমাদের ভালো করে লেখাপড়া করবে, ভালো থাকবে। তোমাদেরকে ধন্যবাদ, বিদায় নিচ্ছি।